রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে চতুর্থ বর্ষে পূর্ব বর্ধমান সেই সাঁই কাঁই শীত ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2022 অনুষ্ঠিত হলো। এদিন এই জেলা পর্যায়ে প্রতিযোগিতায় 120 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পুরুষ ও মহিলা বিভাগে 20টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে যেটা হচ্ছে আজকে, এটা হচ্ছে ফোর্থ পূর্ব বর্ধমান সেইসিন কাঁই শীতরু ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এটা অর্গানাইজ করছে পূর্ব বর্ধমান সেইসিন কাঁই শীতরু ক্যারাটে অ্যাসোসিয়েশন। আর এখানে টোটাল প্রতিযোগী আজকে অংশগ্রহণ করেছে 120 জন। তো এখানে টোটাল গ্রুপ আছে 20টা, 20টার মধ্যে 10টা বয়েজ বিভাগ, 10টা গার্লস বিভাগ। তো এখানে হচ্ছে চিলড্রেন গ্রুপ, ক্যাডেট গ্রুপ, জুনিয়র গ্রুপ এবং সাব জুনিয়র গ্রুপ। এখানে প্রধান অতিথি হিসাবে ছিলেন আমাদের এমএলএ সাহেব মিস্টার খোকন দাস মহাশয়, এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরও এখানে উপস্থিত ছিলেন। বিবেকানন্দ সেন মহাশয় ছিলেন, প্রবীর কুমার ঘোষ মহাশয়, ডিপিএসের প্রিন্সিপাল অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয় ছিলেন, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিল। হ্যাঁ, এটা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট কম্পিটিশন। এই চ্যাম্পিয়নশিপে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এদের আমরা রাজ্য স্তরে ক্যারাটেতে পাঠাবো। আপনার এত ছাত্রছাত্রীর মধ্যে এমন কেউ আছে যারা ন্যাশনাল লেভেলে তারা পুরস্কার নিয়ে এসেছে? হ্যাঁ, এখানে অনেক স্টুডেন্ট আছে, তারা ন্যাশনাল খেলেছে, স্কুল গেম ন্যাশনাল থেকে পদক এনেছে, এমনি রাজ্য স্তরে পদক এনেছে, ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটে থেকে পদক এনেছে, বিভিন্ন স্টুডেন্ট আছে। মেয়ের সংখ্যা কতজন রয়েছে এখানে? গার্লস আর বয়েজ 50-50। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার এমসিআইসি প্রদীপ রহমান, কাউন্সিলর শাহাবুদ্দিন খান, অজিত খাঁ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজন করেছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার ছোট ভাই বোনেরা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যার মূল উদ্যোক্তা আমাদের দীর্ঘদিনের পরিচিতি অত্যন্ত আমাদের প্রিয় বাসিন্দা, তার উদ্যোগে এই অনুষ্ঠান চলছে। তার মধ্যে উপস্থিত রয়েছে আমাদের বর্ধমান জেলা স্কুলের খেলাধুলোর দিকে আমাদের দায়িত্বপ্রাপ্ত। আমি মনে করি তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্তত আধ ঘন্টা এক ঘন্টা এর জন্য তাদের সময় দেওয়া দরকার, কারণ এই খেলাতে শেখার জন্য একদিকে যেমন তার শরীরচর্চার ব্যাপার, শরীর তার ভালো থাকবে, তার যেমন রোগ জীবাণু তাকে কোনোভাবেই ধরতে পারবে না, আর একদিকে যারা মেয়েরা এবং ছেলেরা তার নিজের জীবন রক্ষার জন্য, বিশেষ করে মেয়েরা, তারা এই সময় ব্যবস্থার মধ্যে অনেক বিপদ আপদের মধ্যে মাঝখানে পড়ে যান যখন তারা নিজেরা একা কোথায় কোনো জায়গায় দেখাতে যান। বর্ধমান থেকে পম মহন্ত, পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।